নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের খুব পপুলার ইউটিউব চ্যানেল এডুটিচারে। হ্যালো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব এলসিএম এইচসিএফ অর্থাৎ লসাগু গসাগু নিয়ে। তা লসাগু গসাগু নিয়ে আমরা আজকে আলোচনা করব। তা আপনাদের কাছে অনুরোধ, আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ বিশেষ আকর্ষণীয় বিষয়টি ভিডিওটির শেষে দেওয়া আছে। তো চলুন আমি আজকে সেই সমস্ত প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব, যে সমস্ত প্রশ্নগুলো আপনাদের আসন্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো চলুন শুরু করা যাক। তা প্রথম প্রশ্ন আছে, হোয়াট ইজ দ্য এলসিএম অফ 12, 15 and 18? তাহলে 12, 15 এবং 18 এর এলসিএম মানে লসাগু আপনাদের নির্ণয় করতে দিয়েছে। তা বন্ধুরা, এখানে বের করতে হবে লসাগু। তাহলে লসাগু মানে হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণনীয়ক। তাহলে যদি বিষয়টা হয় লঘিষ্ঠ সাধারণ গুণনীয়ক, তাহলে কি হবে, যেহেতু বলছে লঘিষ্ঠ কিন্তু সংখ্যাটা হবে বড়, ঠিক আছে। যদি বলে গরিষ্ঠ তাহলে কিন্তু সংখ্যাটি হবে ছোট। এইটা কিন্তু আপনাদের সবার জানা উচিত, ঠিক আছে। তাহলে লঘিষ্ঠ সাধারণ গুণনীয়ক আর গরিষ্ঠ সাধারণ গুণিতক, এইগুলো কিন্তু আপনাদের এখানে বার করতে হবে, ঠিক আছে। তা আমরা ঠিক ছোটবেলা থেকে যে নিয়মে করে এসেছি, 12, 15, 18 এদের কমন ফ্যাক্টর যেগুলো, সেটা দিয়ে আমরা ভাগ করে আমরা একটা জায়গা পর্যন্ত এসেছি, যে জায়গার পরে ওগুলোকে আর ভাগ করা যায় না। তা সব কটাকে গুণ করে দিয়েছি, 2, 3, 2, 5, 3। তা এই সব কটাকে গুণ করে আমাদের উত্তর বেরিয়েছে কত, উত্তর বেরিয়েছে 180, ঠিক আছে। তাহলে এখানে সঠিক উত্তর হবে কত, অপশন ডি 180। চলে আসি পরবর্তী প্রশ্ন। বলেছি কি, হোয়াট ইজ দ্য এইচসিএফ মানে গরিষ্ঠ সাধারণ গুণিতক, ঠিক আছে। ফ্যাক্টর গুলো আপনাকে এখানে বার করতে হবে, ঠিক আছে। তাহলে গরিষ্ঠ সাধারণ গুণিতক, তাহলে বন্ধুরা আমরা এলসিএম মানে হচ্ছে লোয়েস্ট কমন মাল্টিপল, মানে মাল্টিপল মানে হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক, আর এইচসিএফ মানে হচ্ছে হাইয়েস্ট কমন ফ্যাক্টর মানে হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। তা এইগুলো কিন্তু আপনাদের সবার আগে জানতে হবে, ঠিক আছে। তা এই দুটো ফর্ম আমি আপনাদের বলে দিলাম। তা এই দুটো ফর্মে কিন্তু আমাদের টোটাল চ্যাপ্টারটা আছে। তা এই দুটো ফর্মে আমরা এইগুলো অঙ্কগুলো করব। তাহলে হোয়াট ইজ দ্য এইচসিএফ অফ 27, 72 and 108? তাহলে এই তিনটের এইচসিএফ মানে হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, ঠিক আছে। তাহলে হাইয়েস্ট কমন ফ্যাক্টরটা কোনটা, তাহলে আমি এর আগেই বলেছি যে হাইয়েস্ট কমন ফ্যাক্টর মানে যেটা হাইয়েস্ট কমন ফ্যাক্টর বলবে আপনাদের মনে হবে যে বড় সংখ্যা হবে, না সেটা ছোট সংখ্যা হবে। আর যদি এলসিএম বলে, তা লঘিষ্ঠ সাধারণ যদি গুণিতক বলে, তাহলে কি হবে, তাহলে কিন্তু সংখ্যাটা বড় হবে। তা এটা আপনাদের মাথায় অবশ্যই ঢুকানো উচিত, তা এটা আপনারা আগে থেকে জেনে নেন। তা এদের আমরা এইচসিএফ যেভাবে বার করব, তা 27 কে 72 দিয়ে আমরা ভাগ করছি, ভাগ করে আমাদের এখানে 9 বেরোলো। এবার 9, এই 9টাকে দিয়ে আমরা 108 কে করব, করে যদি উত্তর মিলে যায় তাহলে আমাদের সেই রিকোয়ার এইচসিএফ হবে 9। তাহলে আমাদের এখানে সঠিক উত্তর হলো অপশন ডি 9। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন যে ফর্ম্যাটে আমরা করি ক্লাস 5 থেকে বা ক্লাস 7 থেকে আপনারা করে আসছেন, যে গুণনীয়ক আর গুণিতক, এই জায়গাটা আপনাদের কনফিউশন যদি থেকে থাকে তাহলে এখান থেকে ক্লিয়ার করে নেন। চলে আসছি পরবর্তী প্রশ্ন। বলছে, হোয়াট ইজ দ্য এলসিএম, আবার সেই লঘিষ্ঠ সাধারণ গুণিতক অফ 2 এর 5 and 5 4 এর 9? তাহলে এই দুটো এইগুলো হচ্ছে ভগ্নাংশ। ভগ্নাংশের যদি এলসিএম বার করতে হয় তাহলে কি করতে হয়, আপনাদের এই শর্টকাট ট্রিক্সটা অবশ্যই জানা উচিত। বা আমরা যদি ভগ্নাংশের লসাগু বার করি তাহলে কি হবে, যেটা নিউমিনেটার মানে লবটার করতে হবে লসাগু, আর যেটা ডিনোমিনেটার যেটা হর সেটার করতে হবে গসাগু, ঠিক আছে। তাহলে ভগ্নাংশের উপরেরটাকে লব বলে আর নিচেরটাকে হর বলে। আমরা করে নেবো কি, তাহলে এখানে 2 আর 4 করবো লসাগু, 2 আর 4 করবো লসাগু এবং 3 আর 9 করবো গসাগু। তা আমরা করেছি 2 আর 4 লসাগু হচ্ছে 4 আর 3 আর 9 গসাগু হচ্ছে 3। তাহলে আমাদের এখানে সঠিক উত্তর কত, সঠিক উত্তর হলো 4 এর 3। চলে আসি পরবর্তী প্রশ্ন, হোয়াট ইজ দ্য এলসিএম অফ 12/25, 32/55 and 48/55? সে আমাদের একই লঘিষ্ঠ সাধারণ গুণিতক আমাদের বার করতে দিয়েছে, আমরা এখানে গুণিতকটা বার করব সেই একই ফরম্যাটে ভগ্নাংশ যেভাবে করতে হয়। তা ভগ্নাংশ লসাগুর ক্ষেত্রে লব মানে নিউমিনেটারের লসাগু হবে আর ডিনোমিনেটারের গসাগু হবে, তা সেটাই আমরা করেছি। তা 12, 32 আর 48, তা এই তিনটের আমরা যদি লসাগু করি তাহলে লসাগু করলে বেরোবে 96, আর 15, 55 যদি গসাগু করি তাহলে বেরোবে 5। তাহলে আমাদের এখানে সঠিক উত্তরটা কোনটা হবে,
96 ডিভাইডেড বাই 5। তা আমরা এখানে লসাগুটাও এখানে করে দিয়েছি, এখানে গসাগুটাও করা আছে, আপনারা দেখে নিন বা আপনারা নিজেরাও খাতায় করে নেন, আপনাদেরও হবে। আপনারা যত বেশি প্র্যাকটিস করবেন ম্যাথ সম্পর্কে তত আইডিয়া আপনাদের বাড়বে এবং তত ফাস্ট অঙ্ক আপনারা করতে পারবেন। তো চলুন যাই আমরা পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ দ্য এইচসিএফ। এবার গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক 12 বাই 35, 30 বাই 49 এবং 40 বাই 63। তা এবার গেলবার পর্যন্ত আমরা করেছিলাম কি, লসাগু বার করেছিলাম। এবার গসাগুর ক্ষেত্রে কি, গসাগুর ক্ষেত্রে হবে আমাদের লবের গসাগু আর হরের লসাগু। তার মানে হচ্ছে এই এইচসিএফ অফ ইনিমিনেটর মানে লবের গসাগু আর এলসিএম অফ ডিনোমিনেটর, ডিনোমিনেটর মানে হচ্ছে হর, তাহলে হরের লসাগু। তাহলে আমরা এটাই করব যে 12, 30, 40 এই তিনটের আমরা করব এইচসিএফ, মানে এর গসাগু বেরোবে 2, আর 35, 49, 63 এইটার আমরা করব কি, এইটার আমরা করব লসাগু। ঠিক আছে, তা লসাগু করেছি, তা আমাদের স্টেপগুলো এখানে দেখিয়ে দিয়েছি, আপনারা স্টেপগুলো দেখে নিতে পারেন। আমাদের এখানে সঠিক উত্তর কোনটা বেরিয়েছে না, 2 ডিভাইড বাই 2205 আমাদের সঠিক উত্তর হয়েছে। চলে আসছি পরবর্তী প্রশ্ন। দ্য এইচসিএফ অফ টু নাম্বার ইজ 6 অ্যান্ড দেয়ার এলসিএম ইজ 60 ইফ ওয়ান নাম্বার ইজ 30, হোয়াট ইজ দ্য আদার নাম্বার। তাহলে খুবই সোজা অঙ্ক, আগে আমরা অঙ্কটা ভালো করে পড়বো, ভালো করে বুঝবো, তারপরে অঙ্কটা সলভ করবো। তা প্রথমে বলা আছে কি, দ্য এইচসিএফ অফ টু নাম্বার ইজ 6, দুটো সংখ্যা আছে তাদের গসাগু বলা আছে 6, অ্যান্ড দেয়ার এলসিএম তাদের লসাগু বলা আছে 60। ইফ ওয়ান নাম্বার ইজ 30, যদি একটা নাম্বার যদি 30 হয় তাহলে হোয়াট ইজ দ্য আদার নাম্বার, তাহলে অন্য আর একটা যে সংখ্যা সেই সংখ্যাটা কত। তা আপনারা নিশ্চয়ই সবাই এই সূত্রটা জানেন, লসাগু গুণ গসাগু সমান সংখ্যা দুটির গুণফল, তাই না? তাহলে এইচসিএফ ইনটু এলসিএম ইজ ইকুয়াল টু প্রোডাক্ট অফ টু নাম্বার, সেটাই আমরা লিখেছি। এবার লসাগুতে আর গসাগুতে 6 গুণ 60 বসিয়েছি, আর সংখ্যাটা একটা বসিয়েছি আর একটা জানি না। তা এই দিক থেকে সংখ্যা এদিকে আসলে কাটাকাটি করে আমাদের অ্যান্সার কত পড়ে, 12। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, 12। চলে আসছি পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন বলেছে এলসিএম অফ টু নাম্বার ইজ 175, তাহলে দুটো সংখ্যার লসাগু 175, অ্যান্ড দেয়ার এইচসিএফ ইজ 5, তাদের গসাগু 5, ইফ ওয়ান নাম্বার ইজ 25, হোয়াট ইজ দ্য আদার। যদি একটা নাম্বার 25 হয় তাহলে আরেকটা নাম্বার কত, সেই একই রকম ভাবে। তাহলে আমরা একই রকম ভাবে করেছি কি, প্রোডাক্ট অফ টু নাম্বার ইজ ইকুয়াল টু এলসিএম ইনটু এইচসিএফ, তা এরকম মানগুলো বসিয়ে আমাদের সঠিক মান বেরিয়েছে 35, তাহলে 35 এখানে সঠিক উত্তর। চলে আসছি পরবর্তী প্রশ্ন। হোয়াট ইজ দ্য এলসিএম অফ 0.75 অ্যান্ড 1.05, তাহলে আপনাদের এটার লসাগু বার করতে দিয়েছে। তা দশমিকটাকে আমরা কি করছি, দশমিকটাকে আমরা ভগ্নাংশে পরিণত করছি, আমাদের ক্যালকুলেশন করতে সুবিধা হবে। তা আমরা দশমিকটাকে ভগ্নাংশে পরিণত করেছি, 0.75 কে আমরা যদি ভগ্নাংশে প্রকরণ করি তাহলে কত হয়, 3/4, আর 1.05 কে আমরা যদি ভগ্নাংশে করি তাহলে 21/20। এইবার আমরা কি করতে বলেছি, লসাগু করতে বলেছি। দাদা আমরা জানি ফ্র্যাকশনের লসাগু করতে গেলে উপরের গুলো লসাগু করতে হয়, মানে লবের লসাগু করতে হয় আর হরের লসাগু করতে হয়, সেটাই আমরা করেছি। 3 আর 21 আমরা লসাগু করেছি আর 4 আর 20 লসাগু করেছি, তাহলে লসাগু করে আমাদের 21/4 বেরিয়েছে, সেটাকে আমরা দশমিকে পরিণত করেছি না, 5.25 আমাদের এখানে সঠিক উত্তর বেরিয়েছে। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন। চলুন যাই আমরা পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন বলেছে দ্য হাইয়েস্ট কমন ফ্যাক্টর অফ 28, 56, 40 ইজ, তাহলে এদের মধ্যে হাইয়েস্ট যেটা কমন ফ্যাক্টর সেটা কোনটা হবে। ঠিক আছে, তা হাইয়েস্ট কমন ফ্যাক্টর আমরা বার করেছি যে সেই সংখ্যাটাই বার করে যে সংখ্যা দিয়ে সব কটাকে ভাগ যায় এবং সেটা বড় হতে হবে, মানে সেটাই বড় সংখ্যা হতে হবে। তা এরা আমরা এটাকে ভাগ করে দেখেছি 2 দিয়ে ভাগ করে, তা আমরা এখানে বার করেছি কত, এইচসিএফ হাইয়েস্ট কমন ফ্যাক্টর সেটা হচ্ছে 4। তাহলে রিকোয়ার্ড অ্যান্সার আমাদের কত, রিকোয়ার্ড অ্যান্সার হবে অপশন এ, 4। চলে আসছি পরবর্তী প্রশ্ন। দ্য লিস্ট কমন মাল্টিপল অফ 15, 24, 30, 40 ইজ, দ্য লিস্ট কমন মাল্টিপল মানে সব থেকে কম মাল্টিপল কোনটা হবে, মানে এলসিএম, কিন্তু আপনাদের এলসিএম বার করতে হবে। তাহলে লিস্ট কমন মাল্টিপল এর মধ্যে কোনটা হবে, যেহেতু লিস্ট মানে আপনাদের বুঝতে হবে যেহেতু ছোট বলে যায় তাহলে সংখ্যাটা কিন্তু বড় হবে। ঠিক আছে, তাহলে গ্রেটেস্ট মানে গ্রেটেস্ট বলবো না, মানে হাইয়েস্ট কমন ফ্যাক্টর যদি বলতো তাহলে কিন্তু সংখ্যাটা ছোট হতো। ঠিক আছে, তা গ্রেটেস্ট বললে ছোট আর লোয়েস্ট বললে বড়, তা সেটাই আমরা করেছি। তা এই তিনটি সংখ্যা ধরে আমরা সবকটাকে ধরে লসাগু করেছি, লসাগু করে আমাদের সঠিক উত্তর কত বেরিয়েছে, এই যে ফরম্যাটটার মধ্যে আমরা পুরোটা লসাগু করেছি, লসাগু করে আমাদের সঠিক উত্তর বেরিয়েছে 120, অপশান এ এখানে সঠিক উত্তর। চলে আসছি পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন হচ্ছে ফাইন্ড দ্য স্মলেস্ট নাম্বার হুইচ ওয়েন ডিভাইডেড বাই 25, 40 or 56 has in each case 13 as remainder।
তাহলে কি বলেছে এখানে, ফাইন্ড দ্য স্মলেস্ট নাম্বার, সেই ছোট নাম্বারটা আপনাদের বার করতে হবে, হুইচ ওয়েন ডিভাইড বাই 25, 40 and 56, তার সেই সংখ্যাটাকে যদি 25, 40, 56 দিয়ে ভাগ করা যায় তাহলে ইন কেস 13 অ্যাজ রিমাইন্ডার, তাহলে প্রতিটা কেসেই 13 ভাগ শেষ থাকবে। তাহলে প্রথমে আমরা কি করব, প্রথমে আমরা 25, 40, 56 লসাগু বার করব এবং লসাগু বার করার পরে 13 সেটাকে যোগ করে দেবো। তো যেরকমভাবে বললাম সেরকমভাবে করছি, পঁচিশ চল্লিশ আর ছাপ্পান্ন লসাগু বার করেছি, লসাগু বের করে বেরিয়েছে 1400, তার সাথে 13 যোগ করে 1413, তাহলে 1413 আমাদের এটা সঠিক উত্তর হবে। চলুন বন্ধুরা আমরা যাই পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে, ফাইন্ড দ্য স্মলেস্ট নাম্বার হুইচ ওয়েন ডিভাইড বাই 21, 42, 72 and 96 লিভস নো রিমাইন্ডার। মানে আমাদের কি ফাইন্ড দ্য স্মলেস্ট নাম্বার, যেহেতু স্মলেস্ট বলেছে অ্যাকচুয়াল কিন্তু সংখ্যাটা হবে বড়, তাহলে সেই সংখ্যাটা বার করতে হবে যেটাকে ডিভাইড করা যায় 21, 42, 72 এবং 96 দিয়ে এবং লিভস নো রিমাইন্ডার, কোনো অবশিষ্ট থাকে না। তাই ঠিক আগের অঙ্কটার মতো এই অঙ্কটা করতে হবে। তাই এই অঙ্কটা কীরকম, 21, 42, 72 আর 96 আমরা লসাগু বার করবো, তাই লসাগু বার করে সেটাই আমাদের অ্যান্সার হবে। কেন না রিমাইন্ডার, এখানে রিমাইন্ডার নো রিমাইন্ডার মানে কিছু অবশিষ্ট থাকবে না, তাহলে আমাদের এই 21, 42, 72, 96 লসাগু বার করলে আমাদের অ্যান্সার হয়ে যাবে। এই যে এখানে আপনাদের করানোর জন্য এটা করে দেওয়া আছে, আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। তা আমাদের এখানে সঠিক উত্তর হবে কত, অপশান সি, অপশান সি হচ্ছে, সরি এখানে অপশান সি না, এখানে হবে অপশান বি, অপশান বি হবে সঠিক উত্তর। তা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, বুঝতে না পারলে অঙ্কটা আপনার পজ করে আরেকবার দেখুন, আশা করছি আপনাদের সমস্যার সমাধান হয়ে যাবে। তো চলুন আমরা যাই পরবর্তী প্রবলেম। পরবর্তী প্রবলেম আপনাদের স্ক্রিনে চলুন দেখে নেওয়া যায়। কোশ্চেন এখানে, সাম বলস আর সোল্ড ফর 50 পয়সে ইচ, সাম ফর 75 পয়সে ইচ অ্যান্ড সাম ফর 90 পয়সে ইচ, ফাইন্ড দ্য স্মলেস্ট সাম অফ দাম অফ মানি with which an exact number of balls of each kind can be purchased. তাহলে আমাদের কি বলেছে, সাম বল আর সোল্ড, কিছু বল বিক্রি করা হয়েছে 50 পয়সা, কিছু বল 75 পয়সা এবং কিছু বল 90 পয়সা, তাহলে ফাইন্ড দ্য স্মলেস্ট সাম অফ দ্য মানি, তাহলে আমাদের সেই মানিটা দরকার উইথ হুইচ অ্যান এক্স্যাক্ট নাম্বার অফ বল ইচ কাইন্ড ক্যান বি পারচেসড, তাহলে যেটার মধ্যে দিয়ে বা যে পয়সাটার মধ্যে দিয়ে আমরা তিন রকম বলই কিনতে পারবো। তাহলে আমরা কি করব, আমরা এদের তিনটের লসাগু বার করলে আমরা কিন্তু সঠিক উত্তরটা পেয়ে যাব। তাহলে 50, 75, 90 এই তিনটের আমরা লসাগু করছি, লসাগু করে আমাদের বেরিয়েছে কত, 450, তাহলে 450 পয়সা আমাদের এখানে কিন্তু সঠিক উত্তর। এখানে টাকায় যেহেতু করা নেই, পয়সায় করা আছে, তাহলে সুতরাং আমাদের করতে এটা কিন্তু অসুবিধা হবে না, ঠিক আছে। চলুন বন্ধুরা আমরা যাই পরবর্তী সমস্যা। পরবর্তী সমস্যা দেওয়া আছে, এ ম্যান হ্যাজ সাম টফি, একটা লোক ছিল তার কাছে কিছু চকলেট আছে মানে লজেন্স আছে, ইফ হি গিভ 2 টফি অর 4 টফি অর 5 টফি টু ইচ অফ হিজ ফ্রেন্ড, সে যদি 2 টফি 4 টফি এবং 5 টফি ইচ অফ হিজ ফ্রেন্ড তার বন্ধুদের দেয় তাহলে নো টফি ইজ লেফট উইথ হিম, তাহলে তার কাছে কোনো টফি থাকে না, তাহলে অ্যাট লিস্ট হাউ মেনি টফি হি শুড হ্যাভ, তাহলে তার কাছে কতগুলো টফি থাকবে। তাহলে আমরা কি করবো, 2, 4, 5 লসাগু বার করলে আমাদের এই সমস্যার সমাধান হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এর সঠিক উত্তর কোনটা হবে, এর সঠিক উত্তর হচ্ছে অপশান ডি। চলে আসছি পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে, 3 বল আর র্যাং টুগেদার, মানে তিনটে বেল একসাথে বাজে, দে আর র্যাং আফটার এভরি 2, 3, 4 মিনিটস রেসপেক্টিভলি, তাহলে তখন তারা কখন বাজে, না একটা 2, 3 এবং 4 মিনিট পরপর রেসপেক্টিভলি, আফটার হাউ মেনি মিনিটস, কতক্ষণ পরে উইল দে র্যাঙ্ক টুগেদার, তারা একসাথে বাজবে। একবার বাজলো, একবার বাজার পরে তার পরবর্তীতে কোন সময় সেই বেলগুলো আবার বাজবে, তাহলে আমরা এই 2, 3, 4 লসাগু বার করলে আমাদের এই উত্তর হয়ে যাবে। 2, 3, 4 লসাগু আমাদের কত বেরিয়েছে, আমাদের এখানে 12 মিনিট, 12 মিনিট কিন্তু এখানে সঠিক উত্তর হবে। চলে আসছি পরবর্তী প্রশ্ন, হোয়াট ইজ দ্য লার্জেস্ট নাম্বার হুইচ ইজ দ্য ফ্যাক্টর অফ বোথ 48 and 60, তার মানে আমাদের সেই লার্জেস্ট নাম্বারটা বার করতে হবে, লার্জেস্ট মানে সংখ্যাটা বেশ ছোট, এটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে, তাহলে কি 48 আর 80 লসাগু বার করলে আমাদের এই উত্তর হয়ে যাবে। তাহলে 48 আর 80 লসাগু এই যে আপনাদের এখানে করে দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন বা আপনারাও খাতায় করে নিতে পারেন। তা আমাদের সঠিক উত্তর এখানে কত বেরিয়েছে, সঠিক উত্তর হচ্ছে 16। চলে আসছি পরবর্তী প্রশ্ন, সুরেশ হ্যাজ সাম ম্যাঙ্গো, সুরেশের কাছে কিছু ম্যাঙ্গো ছিল, হি গিভস 4 ম্যাঙ্গো 5 ম্যাঙ্গো আর 6 ম্যাঙ্গো টু হিজ ফ্রেন্ডস, তাহলে সে 4টে 5টা এবং 6টা ম্যাঙ্গো তার ফ্রেন্ডকে দিয়েছে, অ্যান্ড 3 ম্যাঙ্গো রিমেইন উইথ হিম, এবং 3টে ম্যাঙ্গো তার সাথে আছে, ইন এভরি কেসেস প্রতি কেসে
মানে সেই পাঁচটা ছটা চারটে তিনটে কেসের ক্ষেত্রে একই হবে, তাহলে হাউ মেনি ম্যাঙ্গো শুড হি অ্যাট লিস্ট হ্যাভ, তাহলে তার কাছে কতগুলো ম্যাঙ্গো ছিল। তাহলে খুবই সোজা অঙ্ক বন্ধুরা। তা এই অঙ্কটা সেরকমই যে সেই সংখ্যাটা বার করো যে সংখ্যাটা চার পাঁচ ছয় দিয়ে ভাগ যায় এবং অবশিষ্ট হিসেবে তিন থাকে, ঠিক আছে। তাহলে চার পাঁচ ছয়ের আমরা লসাগু বার করবো, তা লসাগু বার করিয়ে আমাদের লসাগু বেরিয়েছে 60, আর এখানে হচ্ছে তিন রিমাইন্ডার হিসেবে থাকবে, তাহলে আমাদের ষাটের সাথে তিন যোগ করলে 63 আমাদের এখানে সঠিক উত্তর হবে। চলে আসছি পরবর্তী প্রশ্ন। সাম পিকচার অফ ইকুয়াল প্রাইস ওয়ার পারচেসড বাই থ্রি পার্সন ফর রুপিস 3, 6.75 অ্যান্ড 5.25 রেসপেক্টিভলি। তা কি বলে যে কিছু ছবি সাম পিকচার অফ ইকুয়াল প্রাইস একই দামের ওয়ার পারচেসড বাই থ্রি পার্সন, তিনজন কিনেছিল, একজন কিনেছিল 3 টাকা, একজন কিনেছিল 6.75 টাকা আর একজন কিনেছিল 5.25 টাকা। তাহলে ফাইন্ড আউট দ্য হায়েস্ট প্রাইস, হায়েস্ট পসিবল প্রাইস অফ দ্য পিকচার। তাহলে আমাদের সেই হায়েস্ট পসিবল প্রাইস পিকচার আমাদের বার করতে হবে। তা আমাদের প্রথমে ইউনিটগুলোকে একটা ইউনিটে কনভার্ট করতে হবে, হয় সেগুলোকে পয়সা নিতে হবে আর নাহলে টাকা নিতে হবে। তা আমাদের এখানে কিন্তু পয়সায় নেওয়াটা ইজি, তাই আমরা এটাকে পয়সায় কনভার্ট করলাম। 3 টাকা যেহেতু 3 টাকাকে পয়সায় কনভার্ট করলে 300 পয়সা হয়ে যাবে, আর 6.75 পয়েন্ট উঠিয়ে দিলে এটা পয়সা চলে যাবে, 5.25 পয়েন্ট উঠিয়ে দিলে এটা পয়সা চলে যাবে। তাহলে পয়েন্ট উঠিয়ে দিলে যখন পয়সা চলে গেল, তা এই তিনটের আমরা গসাগু করবো। তা গসাগু করে আমাদের বেরিয়েছে কত, 75। তা 75 তার আমাদের এখানে উত্তর কত হবে, না যেহেতু পয়সায় বার করেছি তাহলে 0.75, তাহলে 0.75 আমাদের কিন্তু এখানে সঠিক উত্তর হবে। চলে আসছি পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন বলছে ফাইন্ড দ্য স্মলেস্ট নাম্বার, সেই ছোট নাম্বারটা কত, হুইচ ইজ ডিভাইডেড বাই 12, 16, 24 and 30, লিভস 5 অ্যাজ রিমাইন্ডার। তা অঙ্কটা কীভাবে করতে হবে, না আমাদের সেই ছোট সংখ্যা বার করতে গেলে অ্যাকচুয়ালি সংখ্যাটা হবে বড়, তাহলে 12, 16, 24, 23 এই চারটের আমরা লসাগু বার করবো এবং লসাগুর সাথে লিভস 5 অ্যাজ রিমাইন্ডার, মানে এর সাথে 5 আমরা যদি যোগ করে দিই তাহলেই আমাদের সেটা সঠিক উত্তর হবে। তাহলে আমাদের কি 12, 16, 24 আর 30 লসাগু বার করলে 240 আর তার সাথে 5 যোগ করলে 245, তাহলে আমাদের সঠিক উত্তর কত, 245। তাহলে এখানে হবে হচ্ছে 240 আমাদের লসাগু আর তার সাথে যোগ 5, তাহলে এখানে হচ্ছে এই যে 245 আমাদের এখানে সঠিক উত্তর। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন। চলুন আমরা যাই পরবর্তী প্রবলেম। পরবর্তী প্রবলেম আপনাদের স্ক্রিনে, ফাইন্ড দ্য স্মলেস্ট নাম্বার টু হুইচ ইফ টু ইজ অ্যাডেড বিকেমস ডিভিজেবল বাই 12, 32 and 48। বলেছে কি সেই স্মলেস্ট নাম্বার, সেই ছোট নাম্বার অ্যাকচুয়ালি নাম্বারটা বড়, টু হুইচ যার সাথে ইফ টু ইজ অ্যাডেড তার সাথে যদি 2 যোগ করা হয় তাহলে সিটস বিকাম ডিভিজেবল বাই 12, 32, 48। তাহলে একটা সংখ্যা আছে তার সঙ্গে যদি 2 যোগ করা হয় তাহলে সেটা কি 12, 32 এবং 48 দিয়ে ভাগ যায়, তাহলে সেই সংখ্যাটি কত। তাহলে আমাদের কি করতে হবে, প্রথমে 12, 32, 48 এদের লসাগু বার করতে হবে, এদের লসাগু বার করা হবে, তার থেকে 2 বিয়োগ দিলে আমাদের উত্তরটা বেরিয়ে যাবে। তো চলুন বন্ধুরা আমরা এই অঙ্কটা করবো, 12, 32, 48 এর লসাগু বার করেছি 96, এবার 96 বেরিয়েছে, এবার বলেছে 2 অ্যাড করতে হবে, তাহলে এখানে অ্যাকচুয়ালি কি 2 লেস করতে হবে, তো 2 লেস করলে আমাদের 94 কিন্তু আমাদের এখানে সঠিক উত্তর বেরোবে। কেননা এই সংখ্যাটার সাথে 2 অ্যাড করতে হবে সেটা কিন্তু এখানে বলা আছে, এই জায়গাটা ভালো করে খেয়াল করবেন, অঙ্কের পুরো বিষয়টাই কিন্তু এই জায়গাটায়। চলে আসছি পরবর্তী প্রশ্ন। What is the greatest number that divides 35 and 63 and leaves 3 as remainder? তাহলে সেই গ্রেটেস্ট নাম্বার, তাহলে আমাদের কিন্তু নাম্বারটা হবে ছোট, যেটা কিনা 35 আর 63 দিয়ে ভাগ যায়, তাহলে যেটাকে 35 আর 63 দিয়ে ভাগ করতে পারবো এবং সে অ্যাজ রিমাইন্ডার হিসেবে 3 রেখে দেবে। তাহলে 35 আর 63 গসাগু বার করবো, গসাগু বের করে আমাদের 7 বেরিয়েছে, এবার রিমাইন্ডার যদি 3 রাখতে হয় তাহলে 7 থেকে 3 ভাগ দিলে আমরা কিন্তু সঠিক উত্তর পেয়ে যাবো। তো দেখুন পুরো প্রসেসটা এখানে আপনাদের স্ক্রিনে করে দেওয়া আছে, আপনারা যদি বুঝতে না পারেন এটা স্টেপ বাই স্টেপ আপনারা বাড়িতে নিজেরাও ক্যালকুলেশন করুন। আশা করি ক্যালকুলেশন করলে আপনাদের এখান থেকে সঠিক উত্তর আপনারা পেয়ে যাবেন। তাহলে এর সঠিক উত্তর হলো কি, এর সঠিক উত্তর হলো অপশান বি 4। চলে আসছি পরবর্তী প্রশ্ন। টু বাস্কেটস কন্টেইন 196 অ্যান্ড এটা এম প্রিন্টিং মিস্টেক আছে অ্যান্ড 256 অ্যাপেল রেসপেক্টিভলি। তাহলে দুটো বাস্কে 196 এবং 253টা অ্যাপেল রেসপেক্টিভলি আছে অ্যান্ড দে আর ডিস্ট্রিবিউটেড ইকুয়ালি অ্যামং দ্য চিলড্রেন এবং সেগুলো চিলড্রেনের মধ্যে সমানভাবে ভাগ করা হয়েছে। ফাইন্ড দ্য লার্জেস্ট নাম্বার অফ অ্যাপেল, তাহলে আপনাদের সেই লার্জেস্ট মানে বেশি সংখ্যা, লার্জেস্ট মানে কিন্তু ছোট হবে সংখ্যাটা, তাহলে লার্জেস্ট নাম্বার অফ অ্যাপেল দ্যাট ক্যান বি ডিস্ট্রিবিউটেড যেটা তাদের মধ্যে ডিস্ট্রিবিউট করা যায় টু ইচ সো দ্যাট মানে ইচ স্টুডেন্টদের কাছে, সো দ্যাট 4 অ্যাপেল আর লেফট ফ্রম বাস্কেট অ্যান্ড 5 আর লেফট ফ্রম সেকেন্ড বাস্কেট। তাহলে কি বলেছে যে 196টা 253টা অ্যাপেল সবার মধ্যে ডিস্ট্রিবিউট করার পরেও
প্রথম মানে 196 থেকে 4টি আপেল বাস্কেটে রয়ে থাকবে এবং 253-র 5টা আপেল ব্যাটকেটে রয়ে থাকবে। ঠিক আছে, তাহলে 196 থেকে 4 বিয়োগ দিলে 192 হবে আর 253 থেকে 5 বিয়োগ দিলে 248 হবে। তাই এই দুটো সংখ্যা যদি গসাগু করেন তাহলে আপনাদের কিন্তু উত্তর বেরিয়ে যাবে। তাহলে এখানে সংখ্যার গসাগু করলে সঠিক উত্তর হবে কত? সঠিক উত্তর হবে 8। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন। চলুন যাই আমরা পরবর্তী প্রবলেম। পরবর্তী প্রবলেম আপনার স্ক্রিনে, সাম গভার্স মানে এই যে হাতে যে হ্যান্ড গ্লাভস গুলো পরে তা সেইগুলোর কথা এখানে বলেছে। তা সাম গ্লাভস আর ডিস্ট্রিবিউটেড ইকুয়ালি, সাম গ্লাভস আর ডিস্ট্রিবিউটেড ইকুয়ালি অ্যামং 1640 অ্যান্ড 17 চিলড্রেন অফ এ স্কুল। একটা স্কুলে গ্লাভস ডিস্ট্রিবিউটেড হয়েছে কিভাবে? 16টা, 40টা এবং 70টা চিলড্রেনের মধ্যে। তাহলে ফাইন্ড দ্য মিনিমাম নাম্বার অফ গ্লাভস required to distribute to each so that no gaps is left. মানে আমাকে সেই নাম্বারটা খুঁজে বার করতে হবে, সেই নাম্বারটা কত যে নাম্বারটা দিয়ে আমরা তিনজনকেই বা তিন রকম যে এই যে 16টা, 40টা, 70টা দিয়েছি তাদের মধ্যে আমরা কি করব, কোনো গ্লাভস আমাদের কিন্তু পড়ে থাকবে না, সব গ্লাভসই ডিস্ট্রিবিউট হবে। তাহলে সেই নাম্বারটা কত যে নাম্বারটার মাধ্যমে এই তিন রকমের স্টুডেন্টদের বা তিন রকমের চাইল্ডদের দেওয়া যেতে পারে। তাহলে আমরা এরকম অঙ্কের ক্ষেত্রে কি করবো, 16, 40, 70 লসাগু করলে কিন্তু আমরা উত্তর পেয়ে যাব। ঠিক আছে, তা 16, 40 আর 70 লসাগু করে আমাদের উত্তর পেয়েছে 560। তাই এখানে লসাগু কীভাবে করেছি সেটা আপনাদের দেখিয়ে দেওয়া আছে। আশা করি আপনাদের এই অঙ্কটা করতে অসুবিধার সম্মুখীন হতে হবে না। চলে আসছি পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন বলছে, স্টার্টিং টুগেদার ফ্রম দ্য সেম পয়েন্ট, একটা জায়গা থেকে শুরু করা হয়েছে, দ্যাট তারা এইভাবে ভ্রমণ করতে পারে ওই সার্কুলার ট্র্যাকটা। আফটার হাউ মাচ টাইম, তাহলে কতক্ষণ পরে উইল দে বি এগেইন এট দ্য স্টার্টিং পয়েন্ট, তাহলে কতক্ষণ পরে তারা ওই ট্র্যাকটার আবার যেখানে থেকে শুরু হয়েছিল সেখানে ফিরে আসবে, টুগেদার প্রোভাইডেড বাই গো অন রানিং এট দ্য সেম রেসপেক্টিভ স্পিড, মানে একই স্পিডে তারা কতক্ষণ পরে আবার সেই শুরুর জায়গাতে ফিরে আসবে। তাহলে আমরা এখানে কি করবো, 54, 64, 63 and 72 এর লসাগু বার করবো। এবার লসাগু বার করার পরে যেটা লসাগু বেরোলো 1512, এবার এটাকে আমরা 60 দিয়ে ভাগ করবো। কেন 60 দিয়ে ভাগ করবো? কারণ কি আমাদের এখানে কিন্তু মিনিটে বার করতে হবে। ঠিক আছে, মিনিট আর সেকেন্ড এখানে কিন্তু বলে দেওয়া আছে। ঠিক আছে, মিনিট আর সেকেন্ডের উত্তর করতে হবে। তাহলে আমাদের এখানে উত্তর কত বেরিয়েছে না, 25 মিনিট আর 12 সেকেন্ড। অপশান বি কিন্তু এখানে সঠিক উত্তর হবে। ঠিক আছে বন্ধুরা, তো চলুন আমরা যাই পরবর্তী প্রবলেম। পরবর্তী প্রবলেম 12, 21 ম্যাঙ্গো ট্রি, 42 অ্যাপেল ট্রি অ্যান্ড 56 অরেঞ্জ ট্রি হ্যাভ টু বি প্ল্যান্ট ইন এ রো, একটা রোর মধ্যে বোনা আছে, সাচ দ্যাট ইচ রো কন্টেন সেম নাম্বার অফ ট্রি অফ ওয়ান ভ্যারাইটি অনলি। তাহলে ইচ নাম্বার অফ ট্রি ওয়ান ভ্যারাইটি অনলি, তাহলে একটা ভ্যারাইটির গাছ থাকবে। তাহলে দেন দ্য মিনিমাম নাম্বার অফ রো ইন হুইচ দ্য অ্যাবভ ট্রি মে বি প্ল্যান্টেড ইজ। তাহলে বলেছে কি, 21 ম্যাঙ্গো ট্রি, 21টা ম্যাঙ্গো ট্রি, 42 অ্যাপেল ট্রি মানে 42টা আপেল গাছ এবং 56 অরেঞ্জ ট্রি, 56টা কমলা গাছ, হ্যাভ টু বি প্ল্যান্ট ইন এ রো, একটা রোর মধ্যে প্ল্যান্ট মানে প্ল্যান্ট মানে হচ্ছে গাছ পোতা হয়েছে, সাজ দ্যাট ইচ রো কন্টেন্ট, এইভাবে করা হয়েছে যে প্রত্যেকটা রো কন্টেন্ট সেম নাম্বার অফ ট্রি, একই নাম্বার অফ গাছ মানে যতগুলো একটা রয়ে একই নাম্বার অফ গাছ থাকে আর কোনো গাছ ডবল নেই, মানে একটা গাছ একরকমই আছে। দেন দ্য মিনিমাম নাম্বার অফ রো, তাহলে আমাদের রোগুলোকে বিচার করতে হবে কতগুলো, ইন হুইচ দ্য অ্যাবাভ ট্রিস মে বি প্ল্যান্টেড, তাহলে এই গাছগুলোকে প্ল্যান্ট করা যায়। তা আমরা এখানে দেখে নেবো কি না, 21, 42 আর 56 এদের মধ্যে গসাগু বার করতে হবে। তাহলে এদের মধ্যে যদি আমি গসাগু বার করি তাহলে গসাগু বেরোবে 7। এইবার টোটাল নাম্বার অফ রোজ কতগুলো হবে, তাহলে 21টা গাছ তাকে 7 দিয়ে ভাগ করলে 3, 42টা গাছ তাকে 7 দিয়ে ভাগ করলে 6 এবং 56টা গাছ তাকে 7 দিয়ে ভাগ করলে 8। তাহলে তিনটে যোগ করলে আমাদের সঠিক উত্তর কত বেরোবে, তা সঠিক উত্তর হচ্ছে 17 কিন্তু আমাদের এখানে সঠিক উত্তর হবে। চলে আসছি পরবর্তী প্রশ্ন। দ্য এইচসিএফ অফ টু নাম্বার ইজ 16 অ্যান্ড দেয়ার এলসিএম ইজ 336, ইফ ওয়ান অফ দ্য নাম্বার ইজ 112 দেন দ্য আদার নাম্বার ইজ
কত। তাহলে কি বলেছে, দুটো সংখ্যা আছে, দুটো সংখ্যার মধ্যে দুটো সংখ্যার গসাগু হচ্ছে 16, লসাগু হচ্ছে 336, একটা সংখ্যা 112 হলে অপর সংখ্যাটি কত। তো এই অঙ্ক আপনারা বহুবার করেছেন, প্রোডাক্ট অফ টু নাম্বার ইজ ইকুয়াল টু লসাগু গুণ গসাগু। তা মানগুলো বসিয়ে দিয়ে আমাদের সঠিক উত্তর বেরিয়েছে কত, 48, 48 আমাদের এখানে সঠিক উত্তর। চলে আসছি আমরা পরবর্তী প্রশ্ন। দ্য এলসিএম অফ টু নাম্বার ইজ 567 and their HCF is 9. If the difference between the two number is 18, then the two number are. তাহলে দুটো নাম্বার কি? তা বন্ধুরা এই অঙ্কটা দেখুন, এই অঙ্কটা দেখুন, আপনারা উত্তর দেখে কিন্তু এই অঙ্কটা ক্যালকুলেশন হবে। তা আপনারা একটা জিনিস লক্ষ্য করুন যে উত্তরটার মধ্যে কি আছে, যে দুটো সংখ্যাকে HCF মানে 9, তারপরে দুটো সংখ্যাকে 9 দিয়ে ভাগ যাচ্ছে। তাহলে দেখুন প্রত্যেকটা সংখ্যাই আছে, প্রত্যেকটা সংখ্যাকে কিন্তু 9 দিয়ে ভাগ যাচ্ছে। তাহলে এইবার আপনাকে বার করতে হবে কি, সেই দুটো নাম্বার কোন দুটো নাম্বার, যে দুটো নাম্বার লসাগু আপনাদের 567, ঠিক আছে, 567 হয়। তা আমরা এখানে একটা দুটো তিনটে চারটে চারটে অপশন টেস্ট করলে আমরা বুঝতে পারবো যে দুটো অপশন 567 হবে, 567 হবে। তা আমরা এখানে কি করবো, 81 আর 63 থেকে শুরু করব। তাহলে 81 আর 63 থেকে শুরু করলে 9 দিয়ে ভাগ করলে এইটারই লসাগু কিন্তু 567 হয়ে যায়। তাহলে আমরা প্রথমটা টেস্ট করার সাথেই সঠিক উত্তর বেরিয়ে গেছে, তার সুতরাং আরগুলো টেস্ট করার আমার দরকার নেই, কারণ এইটাই কিন্তু এখানে সঠিক উত্তর। তো চলে আসছি আমরা পরবর্তী প্রশ্ন, পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে। দ্য এইচসিএফ অফ দ্য নাম্বার 682 অ্যান্ড 558 ইজ। তাহলে আমাদের কি 682 এবং 558 এর গসাগু বার করতে হবে। তা গসাগু যে ফরম্যাটে বার করতে হয় সেই ফরম্যাটে আমরা বার করে আমাদের সঠিক উত্তর বেরিয়েছে কত, সঠিক উত্তরের মধ্যে বেরিয়েছে 62। গসাগু মানে গরিষ্ঠ সাধারণ গুণানীয়ক, তা যেহেতু গুণানীয়ক বলেছে তাহলে আপনাদের এটা অ্যাকচুয়াল কি, অ্যাকচুয়াল সংখ্যাটা হবে কিন্তু ছোট, ঠিক আছে। তা সেটাই আমরা করে দিয়েছি, চলে আসি পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে। দ্য স্মলেস্ট ওয়েট অফ গুডস হুইচ ক্যান বি ডিভাইডেড ইন্টু অ্যান এক্সাক্ট নাম্বার অফ পার্সেল ওয়েট 14 কেজি, 42 কেজি অ্যান্ড 28 কেজি। তাহলে খুবই ইজি অঙ্ক, যে এক্স্যাক্টলি হবে, এক্স্যাক্টলি নাম্বার অফ পার্সেল ওয়েট কত হবে, তার তিনটের যে লসাগু সেটা বার করলে আমরা কিন্তু সঠিক উত্তর পেয়ে যাব। তাহলে 14, 42, 28 এর লসাগু বার করলে আমাদের এই উত্তর বেরিয়ে যাবে 84 কেজি। তাহলে দ্য স্মলেস্ট ওয়েট অফ গুডস, এই যে স্মলেস্ট বলেছে কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু সংখ্যাটাই বড়, ঠিক আছে। দ্য স্মলেস্ট ওয়েট অফ গুডস হুইচ ক্যান বি ডিভাইড ইন্টু অ্যান এক্সাক্ট নাম্বার অফ পার্সেল ওয়েট 14 কেজি, 42 কেজি অ্যান্ড 28 কেজি। তাহলে তার স্মলেস্ট ওয়েট, তার শেষ ওয়েটটা কত হবে, যার মধ্যে 14 কেজি, 42 কেজি এবং 28 কেজি আমাদের ডিভাইড করা যেতে পারে, ঠিক আছে। তাহলে আমরা এখানে কিন্তু সঠিক উত্তর পেয়ে গেছি, সঠিক উত্তর আমাদের 84 কেজি কিন্তু আমাদের এখানে সঠিক উত্তর। চলে আসছি বন্ধুরা আমরা পরবর্তী প্রশ্ন, পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে। তাহলে ইফ এইচসিএফ অফ টু নাম্বার ইজ 5, যদি দুটো সংখ্যার গসাগু 5 হয় অ্যান্ড প্রোডাক্ট ইজ 300, যদি তাদের গুণফল 300 হয়, তাহলে দেন এলসিএম কিউব অ্যান্ড এইচসিএফ কিউব ইজ ইকুয়াল টু কত। তাহলে আমরা এখানে কি দেখুন, সংখ্যা দুটির লসাগু দেওয়া আছে, গসাগু দেওয়া আছে, ঠিক আছে। সংখ্যা দুটির লসাগু দেওয়া আছে এবং সংখ্যা দুটির প্রোডাক্ট মানে গুণফল দেওয়া আছে, তাহলে নিশ্চয়ই আমরা এখান থেকে গসাগু বার করতে পারবো। কেন না, সংখ্যা দুটির প্রোডাক্টকে আমরা যদি 5 দিয়ে ভাগ করি তাহলে আমরা লসাগু পেয়ে যাবো। তা সেই করেছি, তা লসাগু বার করে ফেলেছি। এবার লসাগু বার করার পর এখানে কি বলেছে, লসাগুর কিউব এবং গসাগুর কিউব। তাহলে লসাগু আমাদের বেরিয়েছে 60, তাহলে 60 তার কিউব 60 × 60 × 60, আর এইচসিএফ গসাগু, গসাগুর কিউব মানে 5 × 5 × 5, সেটা করেছি, করার পর গুণ করে আমাদের উত্তর বেরিয়েছে কত, 2500000। তো এটা কি হবে, 27 × 10⁶, তাহলে 10⁶ দু জায়গায় আছে, এখানে আছে, এখানে আছে, তাহলে 27 যেখানে আছে সেটা সঠিক উত্তর হবে। তাহলে অপশান ডি কিন্তু এখানে সঠিক উত্তর হবে। চলে আসছি পরবর্তী প্রবলেম, পরবর্তী প্রবলেম আপনাদের স্ক্রিনে। হিয়ার এম অ্যান্ড এন ডিনোটস দ্য এইচসিএফ অফ এম অ্যান্ড এন। তাহলে এম অ্যান্ড এন সেটা ডিনোট করছে কি, এইচসিএফ মানে গসাগু অফ এম অ্যান্ড এন। দ্য কারেক্ট ইনক্রিজিং অর্ডার অফ দি ফলোয়িং নাম্বার ইজ, তাহলে কারেক্ট ইনক্রিজিং অর্ডার অফ দি ফলোয়িং নাম্বার ইজ কত হবে সেটা আমাদের এখানে বার করতে বলেছে, ঠিক আছে। তা আমরা এই অঙ্কগুলো কীভাবে বার করবো, তাহলে গসাগু, তাহলে 180 আর 16, এই সংখ্যার গসাগু কত হবে আপনারা নিজেরা বার করুন, তাই না। তাহলে 180 যদি হয়, তাহলে 180 আর তাকে যদি আপনারা 16 দিয়ে ভাগ করেন তাহলে তার গসাগু কত হবে, তাহলে সেটা আপনারা বার করেন। এবার আপনারা এই অঙ্কটা কীভাবে করবেন সেটা আমি বলব। তাহলে বন্ধুরা এই অঙ্কটা আমরা কীভাবে করব সেটা হচ্ছে আপনাদের উপায় বা রাস্তা। তা এখানে দেখুন এল, এল যেটা আছে 180, 16, তা এই দুটোর মধ্যে গসাগু বার করলে কত হয়, এই দুটোর গসাগু হবে হচ্ছে 4, ঠিক আছে। তারপরে এম 180, 24, তাহলে এই দুটোর মধ্যে যদি গসাগু বার করি তাহলে এদের মধ্যে গসাগু হয় 12। এন 180 আর 42, এর মধ্যে যদি আমি গসাগু বার করি তাহলে হবে হচ্ছে এখানে 6। আর এখানে যদি 180 আর 50 এর মধ্যে গসাগু বার করি তাহলে হবে 10। তাহলে নিশ্চয়ই আপনারাই বুঝতে পারছেন যে সিকোয়েন্সটা কোনটা হবে। তা কি বলেছে, ইনক্রিজিং অর্ডার,
ইনক্রিজিং অর্ডার। মানে কি ইনক্রিজিং অর্ডার? মানে প্রথমে ছোট তারপরে বড়, ইনক্রিজিং অর্ডার মানে বেড়ে যাবে। তাহলে প্রথমে আমাদের এখানে 4 আসছে, তাহলে প্রথমে হবে এল, তারপরে আমাদের কথা আসছে এন, তাহলে এল এন, তারপরে কি হবে, তারপরে হবে ও, তাহলে এল এন ও, তাহলে আমাদের কিন্তু সি, আর এমটা লাস্টে আসছে। তাই আমাদের সঠিক উত্তর কিন্তু বেরিয়ে গেছে এল এন ও এম। ঠিক আছে বন্ধুরা, তো চলুন পরবর্তী ও আজকে শেষ প্রবলেম আমরা দেখে নেবো। আজকে শেষ প্রবলেম, ইফ এক্স অ্যান্ড ওয়াই টু ইন্টিজার হুজ এলসিএম অ্যান্ড এইচসিএফ আর এল অ্যান্ড জি রেসপেক্টিভলি দেন। তা আমাদের এখানে বলেছে একটা সংখ্যা, দুটো সংখ্যা আছে এক্স এবং ওয়াই, তারা কি বলছে টু ইন্টিজার, মানে দুটো পূর্ণ সংখ্যা। ঠিক আছে, তাহলে হুজ এলসিএম, যাদের লসাগু অ্যান্ড এইচসিএফ, গসাগু হচ্ছে এল অ্যান্ড জি, এবং যাদের লসাগু হবে এল এবং গসাগু জি রেসপেক্টিভলি দেন, কোন কন্ডিশনটা এরা স্যাটিসফাই করে। ঠিক আছে, তাহলে কোন কন্ডিশনটা স্যাটিসফাই করে, এই যে আগের অঙ্কের এইটা এখানে চলে এসেছে, তা আগের অঙ্কের এই জিনিসটা আপনারা এখান থেকে দেখে নিতে পারেন যে লসাগু গসাগু পার্টটা এখানে চলে এসেছে। ঠিক আছে, তাই সুতরাং কপি পেস্ট করতে অসুবিধা হয়েছে। তা এই যে 180 আর 16 লসাগু করলে হয় 4, 180 আর 24 লসাগু করলে হয় 12, আর 180 42 6, আর 180 50 10, আগের পার্টটা কপি পেস্ট করতে গিয়ে এখানে চলে এসেছে। ঠিক আছে, তা সুতরাং নিশ্চয়ই বুঝতে পারছেন যে ইনক্রিজিং অর্ডার আগের পার্টটা এখানে চলে এসেছে, তাহলে এল এন ওপি, তাহলে ঠিক আগের অঙ্কে যাই, এই যে এল এন ওপি, এটা কিন্তু এখানে সঠিক উত্তর। আশা করি বন্ধুরা বুঝেছেন কি হয়েছে। তা চলে আসছি আমরা আবার পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্নে এটা কোন কন্ডিশনটা স্যাটিসফাই করে, এটার সাথে এটা এখানে কোনো সম্পর্ক নেই অঙ্কটার সাথে, তা এখানে কোনটা স্যাটিসফাই করে? তাহলে আমরা এখানে বলতে পারি যে দুটো সংখ্যার গুণফল ইজ ইকুয়াল টু লসাগু গুণ গসাগু। তাহলে আমরা এখানে বলতে পারি এক্স ওয়াই, মানে দুটো সংখ্যার গুণফল সমান সমান এল ইন্টু জি, তাহলে লসাগু গুণ গসাগু। তাহলে আমরা কিন্তু এখানে সঠিক উত্তর যেটা হবে সেটা কিন্তু আমরা পেয়ে গেছি। ঠিক আছে বন্ধুরা, এইবার আপনারা এই ভিডিওটা দরকার হলে 2-3 বার করে দেখুন, যাতে আপনাদের এই অঙ্কগুলো আপনাদের মস্তিষ্কগত হয়। এই ধরনের অঙ্কগুলো কিন্তু আপনাদের পরীক্ষায় আসবে, খুব কঠিন অঙ্ক কিন্তু আপনাদের দেবে না, সোজা সোজা অঙ্ক দেবে, কিন্তু আপনারা টেনশনে অঙ্কগুলোর উত্তর ভুল করে আসবেন। তাই সেই জন্য বলছি আপনাদের পরীক্ষার সময় টেনশন করা থেকে টেনশনটা এখন করুন, এখন করে উত্তরগুলোকে সঠিক করার চেষ্টা করুন, এখন দেখুন বিনা টেনশনে উত্তরগুলো আপনাদের সঠিক পরিষ্কার আসে কিনা, তারপরে তো আপনি টেনশন নিয়ে পরীক্ষা হলে উত্তরগুলো অ্যান্সার করবেন। আশা করি আমি কি বলতে চাইছি আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, যে এখন টেনশন ফ্রিভাবে অঙ্কগুলো খুব সুস্থ মস্তিষ্কে করুন, এবং পরীক্ষার সময় ঠান্ডা মাথায় আপনারা অঙ্কগুলো করে আসবেন, করে আসলে আপনাদের এই আপনারা সফলতা আপনারা নিজের চোখে দেখতে পারবেন। এইবার আমরা চলে আসছি ভিডিওটির আকর্ষণীয় বিষয়টিতে। তা আজকে ভিডিওটির আকর্ষণীয় বিষয় হলো কোশ্চেনের অ্যান্সার দিয়ে প্রাইজ জেতা। ঠিক আছে, তা এর আগের দিন আপনাদের প্রশ্নে প্রশ্ন করা হয়েছিল যে কোন শিক্ষক সহায়ক উপকরণটি গণিত শিক্ষণের ক্ষেত্রে অধিক উপযোগী, যারা বলেছেন অপশন সি দৃষ্টিশ্রুতি নির্ভর সহায়ক, তাদের সবার উত্তর সঠিক, এবং সবার ইমেল অ্যাড্রেস চাওয়া হয়েছে, আপনারা আপনাদের ইমেল অ্যাড্রেসগুলো পোস্ট করবেন। এবার আমি চলে আসছি আপনাদের আজকের যে হোমটাক্সের প্রশ্ন, সেই হোমটাক্সের প্রশ্ন। তা আজকের আপনাদের হোমটাক্সের প্রশ্ন হলো, আপনারা একটু খাতায় লিখে নেবেন, শিক্ষার্থীর গণিত পরীক্ষায় পাশ করার প্রচেষ্টা যে চেতনার দ্বারা উদ্বেলিত হয় বা উদ্বোধিত হয় তা হলো অপশান এ আবেগ, অপশান বি উদ্বোধন, অপশান সি প্রশংসা, না অপশান ডি প্রেরণা। আবার আমি আপনাদের কোশ্চেনটা বলছি, শিক্ষার্থীর গণিত পরীক্ষায় পাশ করার প্রচেষ্টা যে চেতনার দ্বারা উদ্বোধিত হয় তা হলো অপশান এ আবেগ, অপশান বি উদ্বোধন, অপশান সি প্রশংসা, আর অপশান ডি প্রেরণা। আপনাদের এই 4টে অপশনের মধ্যে যেটি সঠিক উত্তর বলে মনে হচ্ছে আপনারা এখনই সেটা কমেন্ট লাইনে পোস্ট করুন, আগামী দিনে ঠিক এই সময় এই প্রশ্নের যে সঠিক উত্তর হবে সেটা দিয়ে দেওয়া হবে, এবং প্রথম 10 জন যারা সঠিক উত্তর দেবে তাদের পুরস্কৃত করা হবে। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান, তাতে আমরা একটু মোটিভেশন পাব, এবং কীরকম ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তা আমাদের লিখে জানান। আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারবো আমাদের কাজের সার্থকতা। অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা প্রার্থনীয়, এবং আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করুন, যাতে আপনার মতো অন্যান্য ভিউয়ার্সরাও উপকৃত হয়। আজ এই পর্যন্তই, সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে। ধন্যবাদ।